আর্থিক ও করোনা সংকটে ধান কাটার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এতে বিপাকে পড়েছে অসহায় ও গরিব চাষীরা। সেই সকল অসহায় চাষীদের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুরের কচুয়া পৌর ছাত্র দলের নেতা কর্মীরা। চাঁদপুর এক কচুয়া আসনের প্রধান সমন্বয়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজির নির্দেশে কচুয়া পৌরসভার কুয়া গ্রামে অসহায় কৃষক বিল্লাল হোসেনের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে পৌর ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা। এ সময় প্রায় 8 জন ছাত্র দলের নেতা কর্মীরা ওই কৃষকের 18% জমির ধান কাটা ও মোড়াইয়ের কাজে অংশ নেয়। পৌর ছাত্র দলের সহ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান বলেন, ছাত্র দলের অভিভাবক তারেক রহমানের নির্দেশে ও একাদশ জাতীয় সংসদ চাঁদপুর এক কচুয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন মিয়াজির সার্বিক তত্ত্বাবধানে করোনা সংকটে অসহায় ও গরিব চাষীদের ধান কেটে মোড়াই করে বাড়ি পৌঁছে দেওয়া কার্যক্রম হাতে নিয়েছে কচুয়া পৌর ছাত্র দল। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রামে গরিব ও অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ছাত্র দলের নেতা কর্মীরা। অসহায় কৃষকের ধান কাটায় অংশ নেয় কচুয়া পৌর ছাত্র দলের সহ সম্পাদক ইমাম হাসান, সাবেক সভাপতি গাজী শাহপরান, জাহিদুল ইসলাম, শরীফ খান, এসিপি আকিব ও আরিফ হোসেন প্রমুখ। কচুয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের একজন শ্রমিক খুব বিপদে আছে, কষ্টে আছে, নাম হলো বিল্লাল হোসেন। আমাদের কাছে আসছে ছাত্রদলের কাছে যে ওনাদেরকে একটু সহযোগিতা করার জন্য। ছাত্রদল, যুবদল সবাইকে নিয়ে আমরা ওনার সহযোগিতা করতেছি, এবং চাঁদপুর জেলার নির্দেশ আছে, আমাদের উচ্চ সমন্বয় মোশাররফ হোসেন মিয়াজির নির্দেশ আছে যে গরিব অসহায় যারা আছে তাদেরকে তোমরা সেবা করো। এই বলে আমার বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আমাদের চাঁদপুর এক আসনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজির নির্দেশে এবং কচুয়া উপজেলা ছাত্রদল এবং জেলা ছাত্রদলের নির্দেশে কচুয়া উপজেলা ছাত্রদল সহ আমরা সবাই অসহায় গরিব দুঃখী এবং সবার পাশে দাঁড়াচ্ছি। আমাদের সেটা নির্দেশ আছে, আমাদের জেলা ছাত্রদলের নির্দেশ আছে এবং আমাদের প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন মিয়াজির ভাইয়ের নির্দেশে আমরা অসহায় গরিব দুঃখীর পাশে দাঁড়াচ্ছি। কচুয়া সহ ছাত্রদলের সাবেক সভাপতি, কচুয়ার বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজি ভাইয়ের নির্দেশে কচুয়া কুয়া গ্রামের 3 নং ওয়ার্ডের অসহায় কৃষকের ধান কেটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং মোশাররফ হোসেন মিয়াজি ভাইয়ের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে আমার